আমি এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ির 1 নম্বর প্ল্যাটফর্মে। সামনেই দেখতে পাচ্ছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়েস নিউ জলপাইগুড়ি থার্ড বোর্ড। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। 1881 সালে ব্রিটিশরা এই টয় ট্রেনের সূত্রপাত ঘটিয়েছিলেন, যা এখনও পশ্চিমবঙ্গ সরকার বললে ভুল হবে, ভারত সরকার এখনও সেটা রেলের আন্ডারে রেখে চালিয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন, এই স্টেশনে লোকজন খুব কম আসে। পাশে দেখতে পাচ্ছেন টয় ট্রেনের লাইন, এটা কিন্তু খুব ছোটো লাইন, দেখলে বুঝতে পারছেন না হয়তো ভিডিওতে, টয় ট্রেনের লাইন। আর সামনেই দেখবেন একটা টয় ট্রেন আসছে। হ্যাঁ, এটা তো ন্যারো গেজ জানি আমি, খুব কস্টলি কিন্তু টয় ট্রেনটি। সামনে টয় ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে, আমি টয় ট্রেনটার কাছে যাচ্ছি। দুটো বগির টয় ট্রেন এবং যথেষ্ট আকর্ষণীয়। ব্রিটিশরা এই টয় ট্রেন বানিয়ে গেছিল, এখনও সেই টয় ট্রেন চলছে। ইনি নামলেন ট্রেন থেকে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়া একটা ট্রেন হচ্ছে এই টয় ট্রেন। কাঞ্চনজঙ্ঘা লেখা আছে, শিলিগুড়ি লেখা আছে। টয় ট্রেন ইঞ্জিন ডিজেলে চলে এখন, এটা নর্মাল কোচ, টয় ট্রেনে নর্মাল কোচ, প্রচুর লোক এখান থেকে নামছে। টিকিটের ভাড়া কিন্তু প্রচুর, লোকে জয় রাইড করার জন্য এই ট্রেনটাতে ওঠে। ভালো লাগবে, দেখলে সত্যিই ভালো লাগবে, অসাধারণ অসাধারণ। প্রচুর লোক নামছে। আমি ভেতরটায় একবার যাচ্ছি কেমন সেটা দেখার জন্য। সব লোক নেমে যাচ্ছে, এটা এখান থেকে আবার ঘুম স্টেশনের দিকে যাত্রা শুরু করবে। ন্যারো গেজ লাইনে চলছে কিন্তু ট্রেনটা। এটা হচ্ছে ভেতরের পরিবেশ, সব লোক নেমে যাচ্ছে, সব লোক নেমে যাচ্ছে ভেতরে। টয় ট্রেনের ভেতরটা দেখতে দেখুন, অসাধারণ অসাধারণ। এখান থেকে একটা গেট আছে এবং ওপরে যেটা হাত দিলে ঠেকে যাবে, কিন্তু কোনো ফ্যান ফ্যান নেই, ভালো লাগবে দেখতে, অসাধারণ অসাধারণ। এবং প্রচুর মানুষ শুধু এই ট্রেন জার্নির জন্য এই টয় ট্রেনটাতে ওঠে। ভাড়া অনেক বেশি, সময়ও বেশি লাগে নর্মালভাবে যাতায়াত করার থেকে। এবং সবাই ছবি তোলার জন্য উঠে পড়েছে। একে ঘুম স্টেশন তক জাতা হ্যায় ভাইয়া, দার্জিলিং তক জাতা হ্যায়, 8 ঘন্টা। প্রাইস প্রাইস কিতনা হ্যায় ইসকা, টিকিট টিকিট প্রাইস আর টিটি বাবু বাতা দিজিয়েগা, এই প্রাইস আর টিটি দিজিয়েগা। ও সরি সরি, ডিজেল দিজিয়েগা, টিকিট 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 উতারনে দিজিয়েন আপ লোক, নেই প্যাসেঞ্জার তো নেই হ্যায়, হ্যায় তো প্যাসেঞ্জার হ্যায় না, প্যাসেঞ্জার উতারনে দিজিয়েন। আরে ঠিক আছে ঠিক আছে, চলো চলো উতার, প্যাসেঞ্জার উতার গিয়া। ছবি তুলে দাও, আমি দেবো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াবে আবার এক্ষুনি, তাড়াতাড়ি বসে আছি, ছবি তুলে দাও, ওইখানে দাঁড়িয়ে ছবি তুলে দাও। আমার বন্ধুকে আমি ছবি তোলার জন্য বলেছি, সে আমাকে একটা ছবি তুলে দিচ্ছে এবং যেটা আমার থাম্বনেইলে থাকবে। টয় ট্রেন জার্নি করতে পারেনি কিন্তু টয় ট্রেনের ভেতরের ছবি আপনাদের জন্য। ছবিটা তুলে নিই, তারপর আবার কথা বলি। আমার সাথে একটা তুলে নাও, তুলে নাও। ওই যে আমার বন্ধু ছবি তুলছে, দেখতে পাচ্ছেন টয় ট্রেনের ভেতর। চলো 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 চলো, নেই 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 উতার যাতে, ভাইয়া চলো যাতে, হ্যাঁ নেই নেই সেলফি একটা তুলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগলো টয় ট্রেনের ভেতরের দৃশ্য। হ্যাঁ আমাকে ফোনটা দিয়ে দাও, আমি একটু আপনাদের প্রাইস চার্টটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে টয় ট্রেন, আর আমি একটা প্রাইস চার্ট আপনাদের জন্য নিয়ে আসছি। স্টিম ইঞ্জিনের জন্য একরকম ভাড়া আর ডিজেল ইঞ্জিনের জন্য একরকম ভাড়া। এটা কিন্তু ডিজেল ইঞ্জিন, এখানে রেটগুলো দেখা যাচ্ছে দেখুন। স্টিম জয় রাইড 1500 টাকা, অর্থাৎ এটা স্টিম ইঞ্জিন। ডিজেল জয় রাইড 1000 টাকা, এটা ডিজেল ইঞ্জিন, সবই জয় রাইড, এখানে জয় রাইড ছাড়া আর কিছু নেই। কিন্তু রেটগুলো একটু দেখুন, 1500, 1000, 1500, 1000, 1500, 1000।
যেগুলো স্টিম ইঞ্জিন সেগুলোর রেট একটু বেশি, যেগুলো ডিজেল ইঞ্জিন সেগুলোর রেট একটু কম, এবং ট্রেনের সংখ্যাও খুব কম। 52541 NGP টু দার্জিলিং যাওয়ার এই টয় ট্রেনের টিকিট কিন্তু IRCTC থেকে পাওয়া যায়। যেমন নর্মাল টিকিট কাটা হয়, এই ট্রেনটার টিকিটও কিন্তু সেরমভাবেই কাটা হয়। যারা এই টয় ট্রেনে চড়ে দার্জিলিং যেতে চান, তারা কিন্তু IRCTC-র অ্যাপ থেকে 52541 বা নিউ জলপাইগুড়ি টু দার্জিলিং যদি মারেন, তখন দেখবেন এই ট্রেনের লিস্টটা চলে আসে। এটা CC আছে আর এক্সিকিউটিভ ক্লাস আছে। এই ট্রেনটাতে টোটাল 45টা সিট আছে। এই বগিতাই দেখুন, এটা বোধহয় প্রিমিয়াম ক্লাস, কারণ এখানে দুটো আর একটা করে সিট আছে। কিন্তু এই বগিটায় দুটো আর দুটো করে সিট আছে, চারটে করে, এক একটা রোগী দেখুন চারটে করে সিট আছে। এদিকে দুটো আর ওপারে দুটো, বোঝা যাচ্ছে কিনা যাইনি, দেখুন এদিকে দুটো ওপারে দুটো, টোটাল 45টা সিট আছে। ইঞ্জিনটা দেখুন আলাদা করে নিয়েছে এবং সেটা আলাদা করে চলে যাচ্ছে। ইঞ্জিনটাকে ঘুরিয়ে নিয়ে আসবে, আর বগিটা ওখানে থেকে গেছে। এখানে দেখুন ইঞ্জিনটা আর নেই, একটু আগেই যেটা খুলে নিয়ে গেছে, এখন শুধু দুটো বগি পড়ে আছে, এখন শুধু দুটো বগি পড়ে আছে, ইঞ্জিন ছাড়া দুটো বগি। এবং ইঞ্জিনটা ঘুরে এসে এর সাথে আবার জুড়ে আবার এর যাত্রা শুরু হবে। ইঞ্জিনটা ঘুরে এদিকে চলে এসেছে, ওখানে এপারে টয় ট্রেনের ইঞ্জিনটা আলাদা হয়ে এপারে চলে এসেছে, এটা আবার গিয়ে ওইখানে গিয়ে জুড়ে যাবে। ট্রেনটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে।